তো হ্যালো প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, কেউ ভিডিওটা এড়িয়ে যেও না, কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো। শুধু আমার আমার যে জীবনের যে ঘটনা, আমার ইউটিউব ক্যারিয়ারের যে ঘটনা, আমার মতো বহু মানুষের বা তোমাদেরও এরকম হয়তো সমস্যা হচ্ছে, সেইগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো, আমি বিগত 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করছি, মানে আজ থেকে 1.5 বছর আগে আমি ইউটিউব শুরু করছি, ইউটিউব ক্যারিয়ার, যার মধ্যে আমার একটাই ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে ভাবো, আমার চ্যানেলে 100 গেলে দেখতে পাবে তোমরা 130টারও বেশি ভিডিও রয়েছে, যার মধ্যে একটাই ভিডিও রয়েছে যাতে 80,000 ভিউজ, নাহলে কোনটায় 200টা, 300টা, কোনটায় 20টা, 30টা, এরকম ভিউজ রয়েছে। তাহলে ভাবো, 1.5 বছর ধরে কাজ করছি, আমার চ্যানেলে যদি এই অবস্থা হয়, যারা নতুন আছে তাদের চ্যানেলে কিরকম হতে পারে? আমি টাইটেলও ঠিক দিচ্ছি, ডেসক্রিপশন, থাম্বনেল সবই কিন্তু ঠিক দিচ্ছি। একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিমাণে কষ্ট করতে হয়। একটা ভিডিও সর্বপ্রথমে শ্যুট করতে হয়, তারপরে সেটাকে এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, তারপরে আপলোড করতে হয়, ট্যাগ দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, আরও বিভিন্ন কাজ রয়েছে। করার পরে ভিডিওটা গিয়ে আপলোড করি, তারপরে অডিয়েন্সের কাছে পৌঁছে। তো সেই ভিডিওতেও আবার প্রচুর পরিমাণের, এখন ভিডিওতে যদি একটা তোমার ভিডিও 4 থেকে 5 মিনিটের ভিডিও, তাতে তোমার 1 GB নেট খরচ হয়ে যাবে। আমাদের মতো যারা গরিব পরিবারে বা গরিব ফ্যামিলি থেকে রয়েছে তাদের, তাহলে ভাবো, আমাদের কিন্তু আমার কিন্তু রিচার্জ মারার পয়সাটাও নেই। আমি বহু কষ্টে যখন আমার ফোনে রিচার্জ থাকে তখনই আমি ভিডিও আপলোড করি, নাহলে নয়। আর এই রিচার্জের যে পয়সাটা আমাকে খুব কষ্ট করে জোগাড় করতে হয়। আমার বাবা একজন সাইকেল সারিয়ে জীবনযাপন করে, সাইকেল সারিয়ে খায়, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমার জীবনের ঘটনাটা কীরকম। তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বা আমি যদি তোমাদের সাপোর্ট না করি, তাহলে কীভাবে আমাদের মতো গরিব পরিবারের যে যারা ইউটিউব বা ভিডিও আপলোড করছো তাদের চ্যানেল মনিটাইজ হবে কী করে? তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাকে তোমাদের ছোট ভাই বা কিছু মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে চ্যানেলটির নাম লিখে জানাও, আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, কথা দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি শুধুমাত্র দিই আমার এই সমস্যার কারণে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।